জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পেছনে ইয়াবা ব্যবসা বলে মনে করে র‍্যাব। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুন ও মুরাদকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে এলিট এফোর্সটি। রাজধানীর ফার্মগেট ও নওগাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী সহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করে র‍্যাব। পুলিশের এলিট ফোর্সটি জানায়, হোতা মামুন একই সাথে মাদক ও নারী ব্যবসার সাথে জড়িত। তিন থেকে চারবার সে কক্সবাজার থেকে 2,000 থেকে 2,500 ইয়াবা নিয়ে আসে, কখনো জুতার ভিতরে করে, কখনো মোবাইলে পাওয়ার ব্যাংকের ভিতরে করে, বা কখনো বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে সেই ইয়াবা নিয়ে আসে। আনার পরে তার বক্তব্য অনুযায়ী ভিকটিমের স্বামী মত এরকম আরও 4-5 জন আছে যারা ডিস্ট্রিবিউটর হিসেবে এরকম বিলি করে। র‍্যাবের ভাষ্য, মামুনের ইয়াবা সরবরাহে সহায়তা করত ধর্ষণের শিকার নারীর স্বামী মোস্তাফিজ। অনৈতিক প্রস্তাব দিলে ওই নারী সরবরাহের পরিকল্পনা করে মামুন। যে গ্রেফতারকৃত মামুন, তিনি আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন, প্রায়শই তিনি হলে অবস্থান করেছেন মাদক নিয়ে, এটাও আমাদেরকে বলেছেন। হলের ভিতরে উনি বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে মাদক সেবন করেছেন, সেটাও বলেছেন, কোন কোন হলে সেটিও আমাদেরকে বলেছেন। বাট এক্স্যাক্ট সংখ্যাটা সেটা উনি আমাদেরকে বলেননি। এটা আনাটা মূলত মোস্তাফিজের তার সাথে তার একটা সুসম্পর্ক ছিল, খুব সুসম্পর্ক, এবং সেটা সে মেনটেন করতে চেয়েছেন, সেইভাবে ডিমান্ডের প্রেক্ষিতে কৌশলে সেটা ম্যানেজ করেছেন। মামুন ছাড়াও আরও বেশ কিছু চক্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কাজ করে বলেও জানিয়েছে র‍্যাব। আমরা এখানে যাদেরকে আটক করেছি তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটা অত্যন্ত অ্যালার্মিং। গত 3 ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলের পাশের জঙ্গলে এই ঘটনা ঘটে। এরপর দিন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মোস্তাফিজ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। কহিরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক।